কাঁধে ব্যথার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টির একাদশী ছিলেন না মুশফিকুর রহিম। এবার জানা গেল সিরিজের বাকি দুই ম্যাচও সম্ভবত খেলবেন না তিনি। অন্তত তেমনই জানা গেল টিম ম্যানেজমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে। ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে কয়েকটি ক্যাচ ফেলে তুমুল সমালোচিত ছিলেন সাবেক অধিনায়ক মুশফিক। কথা চলছিল তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর। এই অবস্থাতেই প্রথম ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট জানায় যে ইঞ্জুরির কারণে তিনি প্রথম ম্যাচ খেলতে পারবেন না। এবার বলা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে বাকি দুই ম্যাচেও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। মুশফিকের পরের দুই ম্যাচ না খেলার সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছুই জানায়নি। তবে এতটুকু জানা গেছে যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিট মুশফিককেই চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, আর এজন্যই তার ব্যথা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচেও তার বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি। এই সিরিজে আগে থেকেই ছুটিতে আছেন সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজের আগে জানা যায় যে টি টোয়েন্টি থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তামিম ইকবালও। এরপর মুশফিকুর রহিমও সরে দাঁড়ান। ফলে 2006 সালের পর প্রথমবারের মতো এই তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই টি টোয়েন্টি খেলছে বাংলাদেশ দল। চলতি নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতেও বলার মতো পারফর্ম করতে পারেননি মুশফিক। তিন ওয়ানডেতে যথাক্রমে 23, 34 এবং 21 রান করেছেন। রান তোলার গতি নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল উইকেটের পিছনে তার ভূমিকা নিয়ে। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শুরু থেকেই খেলার জন্য ক্যান উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জিমিসন, জিমি নিশাম, মিশেল শাটনার এবং টিম শেফার্ডকে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন না থাকাতে টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন পেসার টিম সাউদি। শেটন পার্ক হ্যামিল্টনে আজ অনুষ্ঠিত হয়েছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল। এরপর 30 মার্চ ম্যাকলিন পার্ক নেপিয়ারে, দ্বিতীয় টি টোয়েন্টি শেষে ইডেন পার্ক অকল্যান্ডে 1 এপ্রিল অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি। ওয়ানডে সিরিজে এরই মধ্যে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। এখনও অবধি নিউজিল্যান্ড সফরে বরাবরের মতো এবারও প্রাপ্তির খাতা শূন্য বাংলাদেশ দলের।